করোনা সংক্রমণের কারণে দেশজুড়ে বন্ধ স্কুল কলেজ। এই পরিস্থিতিতে স্কুল কলেজের পঠন পাঠন অনলাইনে শুরু হলেও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়েছে বিপাকে। প্রথম অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পূর্ববর্তী পরীক্ষার ভিত্তিতেই নম্বর দিয়ে পাশ করানো হবে ছাত্রছাত্রীদের, কিন্তু এক মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রায় দেয় চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা ছাড়া উত্তীর্ণ করা যাবে না কোনোভাবেই। তবে পরীক্ষা অফলাইন বা অনলাইন যে কোনোভাবেই নিতে পারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা কলেজ। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ইতিমধ্যে অধিকাংশ কলেজ ও বিশ্ববিদ্যালয় অনলাইনে তাদের পরীক্ষা পর্ব সম্পন্ন করেছে, কিন্তু সমস্যায় পড়েছে রাজ্য ডিএলএড এর ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের বক্তব্য অনুযায়ী তাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে তা জানার জন্য গত সেপ্টেম্বর মাসেই শিক্ষা অধিকর্তার নিকট চিঠি দেয় তারা, কিন্তু এই চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি তাদের। এর মধ্যে গত বুধবার ডিএলএড এর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়, কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে অফলাইনে পরীক্ষা হলে ভুগতে হবে ছাত্রছাত্রীদের, তাই অফলাইনের বদলে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার শিক্ষা ভবনে যান ছাত্রছাত্রীরা। বলেছে কি ডাইরেক্টরের কাছে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা দরখাস্ত করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য আমরা করলাম, কিন্তু ওরা কোনো রেসপন্সই দিল না। তো হঠাৎ করে কালকে ওনারা কী করেছে, সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারে ডেটশিট রিলিজ করে দিয়েছে। এখানে লেখা আছে কি অফলাইন মোডে পরীক্ষা হবে। তো আমাদের কথা হলো বিভিন্ন ডাইরেক্টে ম্যাক্সিমাম ছাত্ররা অনেক দূরদূরান্ত থেকে আসে, কারো বাড়িতে বিলোনিয়া, কারো ধর্মনগর, তো ওরা কীভাবে প্রতিদিন যে সাতটা এক্সাম আছে সেকেন্ড ইয়ারের, ওরা কীভাবে প্রতিদিন এসে, প্রতিদিন না একদিন করে গ্যাপ আছে, কীভাবে এসে এক্সাম দেবে? কারণ তো ওরা র্যাঙ্ক ছেড়ে দিয়েছে, এখানে কীভাবে দিকে রাখবে না? কারণ কি যে একটা সিচুয়েশান, কোভিডের সিচুয়েশান আছে। তো একটা ফার্স্ট প্রবলেম এটা। আর ওনারা বলেছে কি সেকেন্ড, যদি পরীক্ষা দিতে আমরা আসি গার্জেনের সিগনেচার নিয়ে আসতে হবে যে আমরা আসছি পরীক্ষা দিতে, এসএআইটির কোনো দায়িত্ব থাকবে না, যাই দায়িত্ব থাকবে আমরা নিজেরাই। এরপর ছাত্রছাত্রীরা দেখা করতে চান মাধ্যমিক শিক্ষা অধিকর্তার সাথে, কিন্তু ব্যস্ততার দরুন ছাত্রছাত্রীদের সময় দিতে পারেননি। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীরা সাক্ষাৎ করেন যুগ্ম অধিকর্তা ক্যাশব কোরের সাথে। তিনি জানান তৎক্ষণাৎ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। আগামী সোমবার পুনরায় শিক্ষা ভবনে আসার কথা জানানো হয় ছাত্রছাত্রীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।